এরপরে আসাদুল্লাহ জানতেছেন টিকটিকি মারলে সব হবে, এটা কতটুকু সত্যি? জি, এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয়। তবে আমাদের সমাজে টিকটিকি আছে, এই টিকটিকি কিনা সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে। এবং আপনার কেন এটি মারলে সব হবে সেটা নিয়েও দীর্ঘ আলোচনা আছে। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটি দেখে নেওয়ার চেষ্টা করবেন। দীর্ঘ আলোচনা করার মতো বিষয় এখানে আছে। মোহাম্মদ তানবীর জানতে চেয়েছেন, মেয়েদের বিয়ের পর রোগের খরচার দায়িত্ব কি মেয়ের বাবা মার নাকি স্বামীর? বিয়ের পর তার যত খরচ আছে সেটা ভরণ পোষণ হোক, তার চিকিৎসা হোক, সম্পূর্ণ স্বামীর। অনেক স্বামী আছেন, আল্লাহ মাফ করুন, যে স্ত্রী অসুস্থ হলে স্ত্রীর বাবা মার উপরে বা স্ত্রীর ভাই বোনদের উপরে দায় চাপানোর চেষ্টা করেন, তাদেরকে দায়িত্ব দেন ট্রিটমেন্টের। এটা উচিত নয়, মানুষ সম্পূর্ণ দায়িত্ব তার। তবে হ্যাঁ, তিনি যদি অভাবী হন, বাবা মা বা অন্য কেউ যদি সহায়তা করেন, সেটি উচিত এবং উত্তম ভালো কাজ, সেটি ভিন্ন বিষয়। কিন্তু তাদের কর্তব্য নয়, কর্তব্য পুরোটাই স্বামীর উপরে চলে আসে। বিয়ের পর সমস্ত দায়িত্ব স্বামীর উপরে চলে আসে। তাফসিন তাওইন তাইউন এ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি ক্লাবে চাকরি করি, সেখানে সব রকম অপকর্ম হয়, আমার বেতন কি হালাল হবে? আপনি অপকর্মকারীদের সহযোগী তার ভূমিকায় যদি আপনি থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য এটি জায়েজ হবে না এই উপার্জন, বরং আপনার জন্য ভিন্ন পথে উপার্জনের চেষ্টা করতে হবে এবং চাকরিকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। বেলা ফুরাবার আগে আইন থেকে জানতে চেয়েছেন, মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কিনা? যদি পরিপূর্ণভাবে তার আকৃতি বোঝা না যায়, জাস্ট শেপটা ওইরকম বোঝা যায়, তাহলে এটা করা যাবে, অসুবিধা নেই। কিন্তু যদি চোখ মুখ কান ইত্যাদি আলাদা বোঝা যায়, তাহলে সেটা তৈরি করা যাবে না, এটা গুনাহের কারণ হবে। মাহবুবা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন, প্রেগনেন্ট মহিলাদের কি বালিশের উপর সেজদা দেয়া জায়েজ হবে? যদি এমন হয় যে তিনি সেজদা করতে পারেন না স্বাভাবিক অবস্থা, তাহলে সেক্ষেত্রে তিনি ইশারা করে সেজদা দিবেন, বালিশ রেখে সেখানে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি তিনি স্বাভাবিক সেজদা দিতে না পারেন, তাহলে একটু ঝুঁকে রুকু নিয়ত করবেন, আর একটু বেশি ঝুঁকে সেজদা নিয়ত করবেন, তাতে চলবে ইনশাআল্লাহ বিল্লাহ। হাফেজা তাকরিমা তাবাসসুম জানতেছেন, মেয়েদের ওয়াজ করা কি জায়েজ? মেয়েদের ওয়াজ মেয়েদের মধ্যে হতে পারে, কোন হাদিসের আলোকে হবে, মন গড়া কোনো কিচ্ছা কাহিনী হবে না, যা জানবে না তা বলা যাবে না, দায়িত্বশীলতার সাথে বলতে হবে, যেটুকু জানা যায় সেটুকু মেয়েরা মেয়েদেরকে বলতে পারে। কিন্তু এটি বলতে গিয়ে ওয়াজের নামে আজকাল যেটা হয় যে মাহফিলের মতো প্যান্ডেল করা হয়, মাইক লাগানো হয়, অনলাইনে সেগুলো ছড়িয়ে দেওয়া হয়, এগুলো জায়েজ নাই। বিশেষ করে প্যান্ডেল করে মাইক লাগিয়ে বাহিরে সেটার আওয়াজ মানুষকে শোনানো যদি মহিলা ওয়াজকারী হয়, তো সেটা জায়েজ নাই, কারণ এটি অন্য পুরুষদের জন্য পর্দার খেলাফ হবে, যার কারণে এটি করা জায়েজ হবে না। এরপরে আবুল কালাম রুবেল জানতে চেয়েছেন, অনেকে যথাযথ থুতু ফেলেন, এটা কি অপরাধের মধ্যে পড়ে? যথাযথ থুতু ফেলা এটা সরাসরি সেরকম অপরাধ নয়, কিন্তু একজন মুসলিমের যে আখলাক বা তার যে চরিত্র, এই চরিত্রের সাথে যায় না। বিশেষ করে ডানে বামে যদি দৃশ্যমান থাকে, এমন কোনো জায়গায় ফেলে রাখলো যে মানুষ দেখলে সেটা তার ঘৃণাবোধ হবে, তো এরকম করা উচিত নয়। ইমানদারের আচরণ হবে এমন যে তার কোনো আচরণ দ্বারা অন্য কারোর কষ্ট হবে না। মারুফুলক জানতেছেন, কেবলার দিক জানা সত্ত্বেও অন্যদিকে ফিরে সালাত আদায় করলে সালাত ভঙ্গ হবে নাকি ত্রুটিপূর্ণ হবে? কেবলার দিক জানা সত্ত্বেও যদি অন্যদিকে ফিরে সালাত আদায় করেন, তাহলে তার সালাত হবে না, কারণ তাই কেবলার দিকে ফিরে সালাত আদায় করাটা ফরজ। নাইল আহমাদুল্লাহ জানতে চেয়েছেন, কাবিন করে বিয়ে না করে কি স্বামী স্ত্রী হিসেবে কথা বলা যাবে? যদি বিয়ে না হয়, বিয়ে যদি আগ্রহ হয়, প্রস্তাব হলো, কবুল হলো, মহর ঠিক করা হলো, অভিভাবকরা সম্মত আছেন, সুখ সাক্ষীরা উপস্থিত আছেন, তাহলে বিয়ে হয়ে গেছে। কাবিন না হলেও স্বামী স্ত্রী হিসাবে কথাবার্তা বলা যাবে এবং স্বামী স্ত্রী হিসাবে একসঙ্গে বসবাস করা যাবে। তবে আপনার যদি আগ্রহী না হয়, শুধুমাত্র আজকাল এঙ্গেজমেন্ট হয় বা মুখে কমিটমেন্ট নেওয়া দেওয়া হয়, এইটার ভিত্তিতে স্বামী স্ত্রী হিসাবে কথাবার্তা বলা যাবে না। আরহাম আহমেদ জানতে চাই, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা কি হারাম? এটাকে সরাসরি আমরা হারাম বলি না, তবে অনিরাপদ মনে করি, এই জন্য বিকল্প কোনো পথ খোলা থাকলে, বিশেষ করে ব্যবসা করার কোনো ন্যূনতম স্কোপ থাকলে সেই দিকে যাওয়া উচিত, যদিও কিছুটা হলেও রিস্কি হয়। এমডি মুজাহিদ হোসেন জানতে চেয়েছেন, ওজু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি ওজু হবে? ওজু হয়ে যাবে, সুন্নার খেলাফ হবে, জাস্ট এটুকু ওযু হয়ে যাবে, যদি পরিপূর্ণভাবে ধোন এবং কোনো জায়গাতে শুকনা না থাকে। এম আবদুল্লাহ জানতেছেন, কোরআন কারিমে অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি সব হবে? অর্থ না বুঝে যদি শুদ্ধভাবে তেলাওয়াত করেন, তাহলে সব হবে, কারণ হলো অর্থ বোঝা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত হিসাবে আরোপ করেননি। বিশেষ করে কোরআন কারিমের তেলাওয়াতের যে সবের কথা বলা আছে, প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নাকি, এখানে অর্থ বোঝাটাকে শর্ত করা হয়নি। তবে অর্থ বোঝাটার ভিন্ন গুরুত্ব আছে, কোরআন আল্লাহর কালাম, বুঝে পড়াটা প্রত্যেক ইমানদারের জন্য, বিশেষ করে বোঝাটা, জানাটা, আল্লাহ কি বলেছেন এটা জানার চেষ্টা করা প্রত্যেক ইমানদারের জন্য কর্তব্য, সেই চেষ্টা সবারই থাকা উচিত। প্রিয় দর্শক, দেখতে নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে এবং আজ আমরা
শতাধিক প্রশ্নের উত্তর দিয়েছি। যদি সঠিক কিছু বলে থাকি তাহলে আল্লাহর পক্ষ থেকে, ভুল কিছু বলে থাকলে আমাদের এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। করোনা পরিণামীকে আল্লাহ তারা সবাইকে হেফাজত রাখুন। আমরা দোয়া করি যারা অসুস্থ আছেন তাহলে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের সবাইকে আল্লাহর অনুগত্যের মধ্যে সময়কাটানোর তৌফিক দান করুন। লকডাউনের সময়গুলোতে, অবসর সময়গুলোতে আমরা কোরআনের সঙ্গে কাটাই, কোরআন বোঝার জন্য চেষ্টা করি এবং ভালো কাজের মধ্যে থাকার চেষ্টা করি, কোরআন হাদিসের নলেজ অর্জন করার চেষ্টা করি। শারীরিক অসুস্থ থাকার জন্য ব্যায়াম, সুষম খাবার, সময় মতো ঘুম ইত্যাদির প্রতি খেয়াল রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।